এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চেষ্টা করেছেন সাদমান হোসেন। 2022 অর্থ বছরের সম্পূরক বাজেট, একদিকে করোনার ধাক্কা, অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য যখন পাগলা ঘোরা, তখন আগামী অর্থ বছরের বাজেট নিয়ে একটু যেন বাড়তি আগ্রহই সাধারণ মানুষের। যে কোনো জিনিসের দাম বাড়লেই সাধারণের হতাশা হওয়াটা খুবই স্বাভাবিক। সেখানে বাজেটে স্মার্টফোন, ফ্রিজের মতো প্রয়োজনীয় অনেক কিছুরই দাম বাড়ছে জানতে পেরে তাদের দাবি, এই সময় এটা না করলে কি নয়। বিশেষ করে ল্যাপটপের দাম বাড়ছে জেনে বেশ হতাশ তরুণেরা। আমরা তো এখন ডিজিটাল যুগে আছি, এখন আমাদের চাহিদা কি, আমরা যে এই পণ্যগুলো আমরা আসলে যত দিন যাবে তত আরো কম দামে আমরা আশা করতেছি, কিন্তু এটা কম দামের চেয়ে আসলেই দাম বাড়তেছে। দেশীয় পণ্যকে যদি আমরা একটু উন্নত মনে করতে পারি, সেক্ষেত্রে হয়তো বিদেশি পণ্য আমাদের একটু কর বা একটু কম ট্যাক্স দিতে হবে, সেক্ষেত্রে আমাদের দেশীয় পণ্য যদি উন্নত হয় তাহলে আমাদের সেটা দেশের জন্য ভালো। কিছু পণ্যের দাম বাড়ার খবরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল জনসাধারণের মাঝে। গাড়ি কোনো সাধারণ জনগণ সবাই কিনবে না, যার টাকা আছে সে কিনবে। এখানে ফেক খবর দেখতে হবে, আপনার সাধারণ মানুষ কিভাবে চলতেছে ওটা ফলো করতে হবে। যারা উচ্চবিত্ত তাদের পরে কিন্তু খরচটি বা করটি বাড়ানো হয়, এবং যারা নিম্নবিত্ত, আপনি যেটি বললেন যে কৃষি পণ্য বা অন্যান্য যে পণ্য যারা নিম্নবিত্ত শ্রেণী, সেই শ্রেণীর উপরে কিন্তু চাপটি বা খরচটি কিন্তু কমানো হচ্ছে। সেই দিক থেকে আমি এই বাজেটকে আসলে স্বাগত জানাচ্ছি। আবার বাজেটের পর যেসব পণ্যের দাম কমবে বলে শোনা যাচ্ছে তা নিয়ে এক ধরনের শঙ্কাও কিন্তু অনেকেরই আছে। আসলেই দাম কমবে তো? এক থেকে দেড় মাসের ভিতরে প্রত্যেকটা জিনিস আকাশ ছোঁয়া দাম বাড়তেছে। কেন, এখন আমাদের দেশে বলতেছে কমবে, একটা জিনিসের যদি দাম বাড়ে আমাদের দেশে এটা কোনো কমার কোনো কৌশল নেই। সব জিনিসের দাম কমলে আমাদের ভালো হয়, আমার ভাড়াও কম হইলেও সমস্যা নেই, দাম কম আছে, কিন্তু জিনিসের দাম বেশি, আয় রোজগার কম। বাজেটে বেশ কিছু পণ্যের দাম যেরকম বেড়েছে আবার কমেছেও বেশ কিছু পণ্যের। সব মিলিয়ে সাধারণ মানুষ বলছে দেশীয় পণ্য যদি আরও বেশি করে উৎপাদন করা যায় এবং গুণগত মান যদি ঠিক রাখা যায়, সেক্ষেত্রেই বিদেশি পণ্যের নির্ভরতা বাংলাদেশ কমাতে পারবে। সাদমান হোসেন, এটিএন নিউজ, ঢাকা।